Hello everyone, welcome to Knowledge Account again. তোমাদের এর আগের ক্লাসে আমি WBP Warder এর যে GK এর প্রশ্নগুলো ছিল সেগুলো সবকটা আলোচনা করেছি এবং ওখানে আরো এক্সট্রা জিনিস তোমাদের বলেছি কোন কোন বই তোমাদের পড়া উচিত কোন কোন জায়গাগুলো GK তোমরা কভার করলে WBP Warder এর प्रिपरेशन তোমাদের ইজি হয়ে যাবে। দেখো আজকে এই ক্লাসটাতে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রিজনিং এর যে প্রশ্নগুলো ছিল। দেখো রিজনিং এর কি কি প্রশ্ন ছিল সেগুলো একবার দেখে নাও। খুব ইজি প্রশ্ন ছিল, অল্প কিছু রিজনিং এর প্রশ্ন। আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো, তোমরা নলেজ অ্যাকাউন্টের যে নতুন অ্যাপটা রয়েছে এটা ডাউনলোড করো, তাহলে তোমরা ওখান থেকে ফ্রি মক টেস্ট সবাই দিতে পারবে। এক্সাম ওয়াইজ হোক, সাবজেক্ট ওয়াইজ হোক, চ্যাপ্টার ওয়াইজ হোক, তোমরা ফ্রি মক টেস্ট কিন্তু নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালি অ্যাভেলেবেল পাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা এটা অবশ্যই সবাই ডাউনলোড করে নাও। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন তোমাদের কি ছিল। দেখো সঠিক উত্তর নির্ণয় করুন, সঠিক উত্তর নির্ণয় করুন 6, 8, 4। আর এখানে তোমাদের কোয়েশ্চেন মার্ক, দেখো খুব ইজি একটা প্রশ্ন। 6কে আমরা 3 দিয়ে গুণ করলে এখানে কত পাই? 18 পাই। তাহলে আমরা 4কে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 12 পাবো। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 12। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি ছিল দেখো। একটি আয়নাতে ঘড়ির সময় 3:15 দেখায়, তখন সঠিক সময় কখন কটা হবে? দেখো এটা তোমাদের কয়েকদিন আগে আমি বলেছি, একটা ঘড়ির ওয়াটার ইমেজ আর মিরর ইমেজের ক্ষেত্রে কি করতে হয়। তো এক্ষেত্রে আমাদের কি বলেছে, আয়নাতে অর্থাৎ মিরর ইমেজের কথা বলেছে, আর এখানে কি বলেছে 3:15। তাহলে এক্ষেত্রে আমরা কি করি, 11:60 থেকে বিয়োগ করব 3:15। দেখো বিয়োগ করলে আমাদের কি আসে, 5 আর 5 10, হাতে থাকে 1, 1 আর 2 আর 4 6, 3 আর 8 11, কত দেখলাম 8:45। কোথায় আছে 8:45? অপশন ডি, তাহলে আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি আছে দেখো সবাই। নেক্সট প্রবলেম আছে, কোন সংখ্যা দুটি এর পরে আসবে? দেখো এখানেও খুব ইজি একটা সংখ্যা সিরিজ তোমাদের দেওয়া হয়েছে, 6 এর পর 10, 10 এর পর 14, 14 এর পর 18। মানে তোমরা দেখে বুঝতে পারছো এখানে 4-4 করে গ্যাপ রয়েছে, 6 আর 4 এ 10, 10 আর 4 এ 14, 14 আর 4 এ 18, 18 আর 4 এ 22, 22 আর 4 এ 26, 26 আর 4 এ 30। তাহলে 30 এর পর আমাদের কত হবে, 30 আর 4 এ 34, 34 এর পরে 34 আর 4 এ কত হবে 38। তাহলে 34 আর 38 কোথায় আছে আমাদের, অপশন বি তে আছে। তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে দেখো খুব ইজি ইজি তোমাদের রিজনিং এখানে এসেছিল, এক্স এর জায়গায় কি বসবে? দেখো এখানে বলেছে চন্দ্র উপগ্রহ, চাঁদ একটা উপগ্রহ আমরা জানি, তাহলে পৃথিবী কি হয়ে যাবে, পৃথিবী একটা গ্রহ। তাহলে অপশন সি তে তোমরা টিক মেরে দিয়েছিলে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি আছে, এখানে তোমাদেরকে বলেছে এই সারিটা পূর্ণ করতে হবে, এফ টু দিয়েছে, এইটা তোমার একটা ফাঁকা জায়গা, D8 C6 C16 B32। তোমরা যদি এখান থেকে ব্যাক থেকে আসো, দেখো বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে আমাদের এখানে ই হবার কথা, ই এর পরে এফ হয়েছে। আর এইগুলো কিভাবে বেড়েছে দেখো, এখানে 32 আছে, 32 এর হাফ কত হয় 16, 16 এর হাফ কত হয় 8, 8 এর হাফ কত হবে 4, 4 এর হাফ 2। তাহলে আমাদের মিলে গেল, অ্যান্সার কি হয়ে যাবে, E4। দেখো অপশন সি কারেক্ট আনসার। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি আছে, এখানে তোমাদের এই প্রশ্নটা একটু গন্ডগোল ছিল, আমি সবাইকে বলে দিই, এইখানে তোমাদের এই প্রশ্নটা একটু ভুল ছিল, এখানে 5 ছিল, এখানে তোমাদের 8 হওয়ার কথা ছিল, 7, যদি 8 হয় তবেই এটা ঠিকঠাক হবে। তার কারণ 5 এর পর আমরা যদি 3 দিই, রোমান হরফে এগুলো লেখা আছে 5, 8, 11, 14 আর ওখানে 20। দেখো আমরা যদি 3 দিই তবে 5 আর 3 এ 8, তারপরে আমরা যদি এখানে দিই আরো, যদি আমাদের এখানে 3 এর পর আরো 8 এর পর 3 দেওয়া হয় তবে আমাদের এখানে কত হচ্ছে, 11 হচ্ছে। তারপর আবার যদি আমরা +3 দিই কি আসবে, 11 আর 3 এ তোমার এখানে 14 আসবে। তারপর আবার +3 দিলে এখানে আমাদের 17 আসার কথা, ঠিক আছে 17 আসবে। এবং 17 এর পরে যদি আবার 3 দিই তবে আমাদের কত আসবে, 20 আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমাদের কিন্তু ভুল ছিল, হয় এটা আমাদের যে প্রশ্নপত্র আমি পেয়েছি সেখানে ভুল আছে, নয়তো তোমাদের পরীক্ষাতে ওই জায়গাটা ভুল ছিল। যাই হোক এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল। তারপরে প্রশ্ন তোমাদের কি ছিল দেখো, নিচের শব্দগুলির মধ্যে অমিল কোনটা? তো দেখো এখানে আলু দিয়েছে, গম দিয়েছে, চাল দিয়েছে আর ভুট্টা দিয়েছে। এগুলোর মধ্যে আলুটা দেখো মৃদুগত কাণ্ড আমরা জানি, বাদ বাকি গম, চাল, ভুট্টা এগুলোর কোনোটাই কিন্তু কাণ্ড নয়, তার মানে একমাত্র আলু কি হয়ে যাবে, কাণ্ড, সেই কারণে এটা আমাদের অমিল, এটা আমাদের অন্যান্য গুলোর থেকে আলাদা। তাহলে অপশন এ এখানে তোমাদের কারেক্ট আনসার হয়ে গেল। তারপরের প্রশ্ন কি ছিল, যদি কোনো সাংকেতিক ভাষায় মাদ্রাস শব্দটিকে লেখা হয়
NBESBT তাহলে ওই ভাষায় বোম্বে শব্দটাকে কি লেখা হবে খুব ইজি এরকম ভাবে দেখো M M এর পরে আমাদের কি আছে N তারপরে A আছে এখানে এখানে দেখো B আছে এখানে আছে D এখানে আছে E এখানে আছে R এখানে আছে S A B S T পর 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 যে লেটার সেগুলো শুধু আছে তাহলে B এর পরে আমাদের কি হবে এখানে C O এর পরে কি হবে P M এর পর N C P N তারপর B এর পর C A এর পর B Y এর পর Z তাহলে একদম নিচেরটা C P N C B Z অপশন B আমাদের ক্ষেত্রে কারেক্ট আনসার ক্লিয়ার তারপরে দেখো কি আছে এখানে বলেছে A B এর বোন C B এর মা D C এর বাবা E D এর মা অর্থাৎ তোমাদের একটা ব্লাড রিলেশন দিয়েছে কিভাবে করতে হবে এটা আমাদের বলেছে A B এর বোন অর্থাৎ আমরা যদি এখানে A লিখি এখানে B লিখি দেখো A B এর বোন হলে নিশ্চয়ই এদের একজন বাবা মা আছে এবং C B এর মা বলেছে তাহলে C কে আমরা এখানে লিখে দিই C B এর মা D C এর বাবা তাহলে এখানে আমাদের কি লিখতে হবে D লিখতে হবে D C এর বাবা তারপরে বলেছে E B এর মা তারপরে আমাদের আবার এখানে লিখে কি করতে হবে E লিখতে হবে দেখো এই আমাদের ফিগার তৈরি হয়ে গেল ইমেজ তৈরি হয়ে গেল এবারে বলেছে A D এর কে হয় তাহলে A আমাদের D এর কে হবে D এর মেয়ের মেয়ে মানে কে নাতনি তার মানে অপশন D কারেক্ট আনসার হয়ে গেল বোঝা গেল ব্যাপারটা তারপরের প্রশ্ন কি ছিল দেখো এখানে বলেছে কি নিচের কোন সালটি অধিবর্ষ বা লিপ ইয়ার ছিল লিপ ইয়ার কোনগুলোকে বলা হয় যে সালগুলোকে আমরা চার দিয়ে ভাগ করলে পাই সেটা একমাত্র লিপ ইয়ার আর যাদের শেষকালে জিরো আছে যেমন ধরো 1800 1600 2000 এগুলো সবার শেষে দেখো দুটো করে জিরো আছে তো যাদের শেষে দুটো করে জিরো আছে তাদেরকে আমাদের কত দিয়ে ভাগ করতে হয় 400 দিয়ে ভাগ করতে হয় তো এখানে শেষকালে জিরো কারোরই নেই তাহলে আমরা দেখবো এটাকে এগুলোর মধ্যে কোনটাকে চার দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো 1998 চার দিয়ে ভাগ করা যাবে না 2014 কেও ভাগ করা যাবে না 2002 কেও ভাগ করা যাবে না কোনটা উত্তর হয়ে যাবে 2004 ক্লিয়ার নেক্সট দেখো নেক্সট তোমাদের কি ছিল আচ্ছা এই একটা প্রশ্ন তোমাদের জাস্ট ছিল রিজনিং এর ওয়ার্ডারে খুব কম রিজনিং এর প্রশ্ন থাকে তোমাদের রিজনিং যদি কারোর প্রবলেম থাকে তোমাদের রিজনিং এর ফাউন্ডেশন কোর্স রয়েছে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো রিজনিং ফাউন্ডেশন এই কোর্সটা মাত্র 249 ওয়ান টাইম তোমাদের এটা পেমেন্ট খুব অ্যাফোর্ডেবল প্রাইস 250 টাকা তোমাদের নেট ভরতেও এতটা খরচ হয় না এটা এক বছরের জন্য তোমরা এখানে যে কোনো এক্সামের তোমরা এসএসসি থেকে শুরু করে WBCS থেকে শুরু করে WBP থেকে শুরু করে যে কোনো এক্সামের রিজনিং এর যা যা চ্যাপ্টার আছে সবকটাই ফাউন্ডেশন কোর্সে পাবে এছাড়াও ম্যাথ ফাউন্ডেশনও সেম জিনিস যে কোনো এক্সামের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এখানে পাবে এমনকি যারা যারা WB টেট দিচ্ছ তাদেরও যদি কোনো এক্সট্রা চ্যাপ্টার থাকে সেটা তোমরা এখানে পাবে সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে কি ফাউন্ডেশন এরকম ভাবে তোমাদের ইংলিশ ফাউন্ডেশনও আছে যেটা WBP ওয়ার্ডারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ইংলিশ ফাউন্ডেশনটাও তোমরা চাইলে জয়েন করতে পারো এটাতেও তোমাদের একদম অ্যাফোর্ডেবল প্রাইস প্রত্যেকটা তোমাদের গ্রামারের চ্যাপ্টার ধরে ধরে এখানে করানো হবে তার সাথে তোমাদের রাইটিং কিভাবে তোমরা রাইটিং করবে এবং তার সাথে সাথে ভোক্যাবুলারি কিভাবে তোমরা এগুলো করবে এটার জন্য তোমাদেরকে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে বা নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটাতে একটু যোগাযোগ করে নিতে হবে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনটাও তাই তোমরা WBCS থেকে শুরু করে আপ টু SSC WBP যে কোনো পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজের সম্পূর্ণ তোমাদের এ টু জেড জিনিস এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্লাস MCQ কভার করা হচ্ছে মাত্র 499 এটা ওয়ান টাইম পেমেন্ট ভ্যালিডিটি ওয়ান ইয়ার ক্লিয়ার WBP তোমাদের টার্গেট ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে যারা যারা ওখানে জয়েন করেছো তারা ওটাতেই সবকিছু পাবে ওয়ার্ডারে তোমরা যেগুলো করছো তোমাদের ওয়ার্ডারের সিলেবাস এখানে কভার হবে এমনকি KP কনস্টেবল সরি KP SI সার্জেন্টের যে তোমাদের রিক্রুটমেন্ট হবে ওখানেরও যাবতীয় জিনিস তোমরা এই WBP 2023 টার্গেট ব্যাচে পাবে ক্লিয়ার তো এই পর্যন্ত রিজনিং এর ক্লাস থাকলো নেক্সট দিন তোমাদের প্রত্যেক দিন অ্যাকচুয়ালি 8টার সময় রিজনিং এর ক্লাস হয় যারা যারা নতুন রয়েছো তোমরা রেগুলার আমাদের কাছে ফ্রি ক্লাস করতে চাইলে আমি তোমাদের টাইমিংগুলো একবার বলে দেবো সকাল 6টার সময় টোটাল সকাল 6টার সময় আমাদের এখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয় 6 AM তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এটা প্রত্যেক দিন হয় সানডেতেও হয় ঠিক আছে 8টার সময় 8 AM এ তোমাদের কি হয় ম্যাথের ক্লাস হয় সম্পূর্ণ লাইভ এবং ফ্রি ক্লাস এটা ইউটিউবের কথা বলছি আমি এটা নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে ঠিক আছে তারপর তোমাদের 9:30 থেকে অথবা 9টা থেকে এই সপ্তাহ থেকেই ইংরাজি ক্লাস চালু হবে ফ্রি সম্পূর্ণ ফ্রি ইংলিশ ক্লাস
ঠিক আছে আমাদের একজন নতুন ম্যাম তোমাদেরকে কিন্তু ইংলিশ করাবেন এবং সেটা তোমাদের লাইভ হবে ঠিক আছে আচ্ছা 11টার সময় 11 এএম এ তোমাদের একটা জিকে টপিক যেটা আমি তোমাদের করাবো এখানে তোমাদের একটা ফেলুদা সিরিজ বলে নতুন সিরিজ আসছে ফেলুদা সিরিজ এই ফেলুদা সিরিজে তোমাদের আমি কি করছি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নটা এসেছে সেটা নিয়ে আলোচনা করছি তারপর 7টার সময় 7 পিএম তোমাদের এমসিকিউ প্র্যাকটিস ক্লাস জিকে অথবা স্ট্যাটিক জিকে টপিক ঠিক আছে এবং 8টার সময় 8 পিএম এ তোমাদের কিসের ক্লাস থাকবে জিআই বা রিজনিং এর ক্লাস তোমরা এই ক্লাসগুলো জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে ডেসক্রিপশন বক্সে বা গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট ওটাতে জয়েন করে নাও তাহলে তোমরা এখানে সবকটা ফ্রি ক্লাসও করতে পারবে এগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সব করো তাহলে তোমাদের কোনো কোর্সে জয়েন করতে হবে না এখানে সব কমপ্লিট হয়ে যাবে সব কভার হয়ে যাবে এছাড়াও যদি তোমাদের কোথাও কনফিউশন থাকে তোমরা অবশ্যই এখানে যে নাম্বারটা আমি বললাম এই নাম্বারটাতে যোগাযোগ করবে 9593430522 কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে গুড নাইট